এটা বাবা সত্যি সত্যি মর যাবে না ওই দাদা কি রে বাবা বাঁচবে না জানে খিতে পাচ্ছে না সকালে জল দেমুড়ে খেলাম তাও সে একটু শুনি আমার ওই জমির খিতে পেয়েছি বাবলাক্তের বাড়ি কলপার পুষ্কার করতে এলাম বলে এই সকালে একখান রুটি খেতে এলো পেটের মধ্যে না কিরম করতেছে ভাইকে বল না মা বকতে আমার নাম করি বলগে যা বলতে পারবি না তুপুরি খেতে ছিলাম মা মেরিল দেখি দেখি দেখি

এক বাবলার তের বাড়ি কলপার পরিষ্কার করতিলাম যখন শম্ভু কাকার বউ ডাকিল কি বলছিল ভালদিনী কি বলছিল কি ওদের কই ছেদলা পুড়িস পরিষ্কার কর দিতি কাল যাও বলেছি তোর সঙ্গে কনে যাবানি কিছু খেদ দিলি তুই আর আমি দুজনে মিলে খাবো হ্যাঁ ভাই সত্যি

সন্ধে দিতে হবে যাই শোন গোপাল ফিরলি তাহলে পাঠাই দিস কোনে অনেকটা ভাত আলু রয়েছে দে দেবান আর সুভাষের বৌরি আমি কাল বলবানে দেখি আমি গেলাম গোপালেরও পাঠাই দিস তো আমার ভয় করতে বলো তুই চল দিন ঠাকুর পাপ দেবেন না বলো এক দাও দুমানে গেলে তো খিদে পাইনি তাহলে একদম চুপ করে থাকবি ভয় করতে হ্যাঁ তুই নি দাদা ভয় পাশ নেই এখানে চুপ কর দাঁড়া আমি চলে এক্ষুন চল আসনি যেন ওখানে দাঁড়া

তো এখন তাহলে না শান্তি বিষয় বাড়ি যাও নিয়ে কথা কানে যাচ্ছে না আর তোমারও বাড়ানি একদম খুঁজে দেবো বলো যেটুকু যা ছিল সমস্ত সব গেছে আর বসি বসি খালি চলবে না অনেক বড় হয়ে এবার সেবার কাজে ঢুকো স্কুলে যাবো না স্কুলে যাবার খরচা জোগাবি কিনা বাপের অবস্থা দেখতোস তো খাওয়া না তাড়ি স্কুল মহাদেবের দোকানে বিক্রিবাটটা ভালো একটা ছেলে লাগবে বল দিলো মাসে তিনশো টাকা করে দেবে না ওখানেটুকুই দেবো ধরে বাড়ির রান্নার কাজটা হলে তো হয়

গোপাল কি সেটাতে ছোট পুকুরি ধার দিয়ে এক গাদা শাক হয়েছে একটু নিচের দিকে কলমি শাকও রয়েস ভাইরি সঙ্গে নেগে খানিটা তুলি আনিস দিনি বেঁচে দেওয়া যাবে না ঠিক আছে কাল সকালে যাবে না কাল না আজ বিকেলে যাস কোনে খেয়াল থাকে জানো ইদা শিক্কিরে একটা গোয়েম নিয়ে আই খলছে মাল জারি আচ্ছা এই ভাইরিনে সম্মুখ বাড়ি গেলাম কাকি জেতি বলিলো

আয় তো বাবা এই এই গোপাল আমাদের কুয়োর গাটা না ছাদলায় ভর্তি হয়ে গেছে কুয়ার কুয়োর গাটা একটু ভালো করে ঘষে পরিষ্কার করে তো কি দে করব ওই ঝাটা নারকলের মাল পর পর ঝাটা নারকলের মালা আছে ওখানে দেখ আমি বরং তো তোকে একটা মগ দিচ্ছি ঠিক আছে আয় নে

যে স্কুলে পড়ে ওই স্কুলে দুপুরবেলা খাদ দেয় ভাত ডাল তরকারি দেয় ডিম দেয় বলছিল কি মজা তাই না ওদের দেয় না কেন তুই আর স্কুল যাবি না দাদা দা কি দেবে রে যেটা জানি মুড়ি তুড়ি দেবে না হয়তো আমার দেবে যা দেবে দুজনে বাঘ খাবো সত্যি একটু জলদি দি নি ছোট

పిలున్ పిలున్ కెడదనే నేబు అట హేట్ కి నకి చల్

বেলুন ফেল ওটা এক করে ফেল থেকে পেয়েছিস ওটা বল কোত থেকে পেয়েছিস ওই জালার ওইখানে অনেক গুণ রয়েছে কানে কথা জানি বললাম তো ফেলে দিতে এক চল মারবো বেলুন নাকা হাই গোপাল বাড়ি যা অনেক পয়সা হয়েছে এনে ধর বেলুন ছি

একটাও কথা বলবে না মানে মুখ পুড়িয়ে দিল একেবারে ঐ দাও নিজে তো কোনো লজ্জা আরে কি হয়েছে সেটা তো বলবা এই সেটা ওটা কি ছিল ও জ্বালা গরম হোক আরে কি হয়েছে সেটা তো বলবা হাজার ডিম ভারণ করেছিল ঐ দাও আরে কি ভারণ করেছিল সেটা তো কবা আমার পিণ্ডি स्कूले खा दे भात नहीं ওই দা তোর জন্য প্যারে নিয়েছি আমি আর কোনোদিনও যাব না তুই কাঁদতেছিস তুই মাকে চলে এলি বলি মা খুব কাঁদতে লাগলো কথা ওই দেখো সত্যি বলতেছিস মা কালি চিববি

আমাদের বাড়ি আছে না ও তো বাড়ি নেই কোথায় গেছে বসে আট গেছে ও ফেরবে কখন সামনের সপ্তাহে

বাবারে গেল মাছে লড়িতি মেরিলো হাসপাতালে ছিল বাবা ভালো হয়ে গেলি আবার স্কুল যাব ও তা তাল কত করে দিছিস 10 টাকা 10 টাকা 8 টাকা হবে না আচ্ছা নেন দে

এই বুধবাতর জন্মাষ্টমী প্রত্যেক বাড়ি বিরাট পুজো হবে তাই অনেক লোক খাবে সারা গ্রামে বলবে রোদ্দৃ বলবে সারা গ্রামে বলবে যখন তোদের কি আর বাদ দেবে তোরও নিশ্চয়ই বলবে হেভবি খাওয়াবে লুচি সুজি মালপোয়া আলুর দম তারপর চাটনি আরও কি একটা পোল তোলে যেন মা ও পোলওয়া করবে হেভবি মজা বিরাট খাওয়া দাওয়া গোপাল আমি গেলাম দেরি হলি বাবা মারবে না শেষে আজ হলো সোমবার পুজো বললো বুধবার না দা আর মাত্র দুদিন তারপর নেমন্তন্ন কি মজা তাই না এদা পুরো হেদি খাতি তাই না তুই খেয়েছিস কাকু না তুই জানিস জন্মাষ্টমীতে তালের বড়া তালের ক্ষীর এসব করে তাই কি মজা হ্যাঁ তুই গাধা বুদ্ধি শুদ্ধি নেই কোনো আমি বলতে অন্য কথা হ্যাঁ বলতে তালের বড়া করতে গেলে তো তাল লাগবে আজ বিকেলে যাবানে ওদের বাড়ি তাল নেবে কিনা শুনি আসবো আমি যাবো আমি যাবো পাগল এ ভাই তুই ডাক না বাবা আমার ভয় করতেছে তুই ডাক কি বলি ডাকবো

তোদের নাম কি রে আমি গোপাল আর ও আমার ভাই ছোট আচ্ছা তোরা তাল বিক্রি করিস হ্যাঁ জন্মাষ্টমীতে আপনাদের তাল লাগবে তা তো লাগবে কিন্তু খুব ভালো তাল চাই পূজোর জন্য আমি খুব ভালো তাল এনে দেব দেখবেন একদম গাছ পাকা মিষ্কালো তাল তা বাবারা তাল কত করে নিতেছিস ইরাম তাল 15 টাকা আরে ইরাম তাল 10 টাকা আসছি দাঁড়াও শোন খোকা চার পাঁচটা বড় বড় তাল আনবি খুব ভালো হওয়া চাই কেমন ভালো তাল নিয়ে আসবা শোনো নয়তো বেরিয়ে রাখবো বলো চল বিরাট পুজো হবে না গ্রামের সবাই বলবে আমাদেরও নাই বলবে আলুর দম তারপর চাটনি করবে আচ্ছা ভালো যা দিন হাটের তলাতে ফ্যান গেলার নিয়ে

আমার জন্মদিন কবে গো আমার জন্মদিন করবা আরাম করি পলুয়া আলুদম চাটনি মা ও মা বলো না মা ও মা বল নাম এত ঘরে বসা পাতায় এক একা যেই না আক্ষকের ভাই ঘরে ফিরে যাও খোকা তোমার জন্য তাল নিয়েছি দিদা এত সকালে দাঁড়া আসছি ওই তাল নিয়ে এসেছি তাল কই কেমন তাল দেখি চারটে তাল এনেছি দিদা বা এতো খুব ভালো তাল ভালো তাল কি হবে তোর এই তালের দাম কত পয়সা দিতে হবে না দিদা আমি তোমারে এমনিই দিলাম সে কি রে এত ভালো তাল আর তুই পয়সা নিবি না পেচো ও পেচো এই তালগুলো একটু এখানে রেখে দেন আরে কোনখানটায় রাখবো দিদা ওই তো ওই দরজার পাশে ওইখানটা রেখে দেয় পেজো দিদা ন চল বাবা পেজো উঠে যাচ্ছে তোরা ডাকলে পাওয়া যায় না দেখো কান্ড সাত সকালে কোথায় ওদা হয়ে গেলি কি হলো বল হত্য বিধা বিশেষ এরপর জ্বর হলি পাড়ি কেটা সেবা করবে তোমার একজন তো জ্বর মাথায় পড়ে রয়েছে সকালেতে যা কি কি ব্যান্ড মাছে লাগতেস কানে ঠ্যাং মেঙ্গি রেখে দেবো বল আর বেরুলি আমি সুভাষের বাড়ি যাচ্ছি যা ঘরে গিয়ে বস থাক যা আসল গোপাল তো জ্বর মাথায় রেখেস তুই পরে গিয়ে ছোটো ডেটামের এক গ্রাম জল নিয়ে আসবি ও বালতি না একা পারবি না মনে থাকবে যা ঘর যা

对对对 কেউ মারে ওরাম তাও বিলি পয়সা তাল দিল কেন শালা বদমেশের দল নিমন্ত্রণ তো করলো না তার উপরে এমনি এমনি তাল নিয়ে নিলে ও ছেলি মানুষ সরল মনে দেইস যা ভারি ডেক নিয়ে হুম যাচ্ছি এ ভাই ভাই আবি চল মা ডাকতেস না আমি আর তোর সাথে কথা বলবো না তুই আমাকে মেরেছিস আর কখনো মারবো না আচ্ছা কাল লজেন কিনতে নে চল আবি চল এবার না গেলি একদম প্যাট করে দেবো দাঁড়া হচ্ছে বলো না ঠাকুর আমাদের নিয়ম করবে কিনা কখন করবে আর দাদাজ বলছে নিয়ম করবে না তৰোঁ নামা সোমা ধৰোঁ ধৰোঁ চল যাবা খেয়ে ভাব তোদের বাড়ি খুঁজে বার করতে পড়াণ বাইরে গেছে এক দেখো পায়ে মায়ের কাঁদে লেগে কি অবস্থা হয়েছে খেয়ে আসবা ঠিক আছে যাবা কিন্তু জন্মাষ্টমীর নেমন্তন্ন ওদের বলে বিরাট পুজো হবে তাই অনেক লোক খাবে সারা গ্রামে বলবে খুব ভালো তাল খুব ভালো সত্যি সত্যি খুব ভালো তাল তোকে আরেকটু পলুয়া দেব খা বাবা পেট ভরে খা খাবি আর একটু পেঁচো ওকে আরেকটু পলুয়া দিত आने के बाला हो ये की की हो ये आज की बार में बहुत बार है क्या नो की हो ये आने के हो ये और नहीं नहीं और দাদা কখন আসবে মা ওর পিটি দেরি হবে হাটে গেছে তুই খেইনে। নে যে ওর জ্বর হয়েছে গোপালের তার জন্য ছটার দিকে যাই দের বাড়ি জন্মাষ্টমীর নেমন্তন্ন তো তাই তোমরা যাবা না দাদা বলিনি তোদের না বলে অবশ্য ওরা বেছি পিছি বলেছ তো সবারও তো বলিনি কেটা বলেছ আমাদেরও বলবে আমাদেরও বলেছে দাদা হাটে গেছে হাটতে পেলে দাদার সাথে যাবো চোখ বাবা তো ওরকম করতেছিস কেন তোর বাবা তো ভ্যান চালায় তাই হয়তো তোদের বলিনি আমার সাথে যাবি না আমি আর কোথাও যাব না কেন আমাদের সাথে খাস করে চল কেউ বকবে না কোথাও যাব না এ দাদা চল চল না খাবার শেষ হয়ে যাবে না বলো চল বেশি ভালোবাসিস রে আমি তোর মা রে মারে, সবচেয়ে বেশি কারো ভালোবাসিস